আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে ব্লগ শুরু করার আগে ইম্পর্টেন্ট মেসেজ দিতে চাই। ভাবতেই পারিনি এমনটা হবে। আমি আমার ব্লগটা রিআপলোড করছি, কারণ আগের সেম ব্লগটিতে কপিরাইট এসে গেছে, তাই আগের ব্লগটা আমাকে ডিলিট করতে হয়েছে। প্লিজ আপনারা ধৈর্য ধরে দেখে নেবেন, ইনশাআল্লাহ হয়তো আল্লাহ আমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। আসসালামু আলাইকুম। তামিজ সারাদিন বেঙ্গলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই নতুন বছরের শুরুতে আপনাদের সুস্থতা কামনা করছি। আবারও আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ রইল, আশা রাখি আপনাদের ভালো লাগবে। পাস্তা বানানোর জন্য পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি টমেটো এবং পাঁচটা চিলি সস নিয়েছি, হাফ বোতল দেব। তান্দুরি মশলা পাউডার 1 স্পুন, লবণ 1 স্পুন, ম্যাগি হট অ্যান্ড সুইট চিলি সস আন্দাজ মতো, এবারে আগে থেকে চিকেনের বুকের মাংসটা ভুনা করে রেখেছিলাম, এগুলো সসের মধ্যে দিয়ে দিব। চিকেনটা ভুনা হয়ে গেছে, এবারে পাস্তাটা ঢেলে দেব। সাথে একটু সুগার এড করছি টকের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। সব শেষে মোজারেলা চিজ দিয়ে নামিয়ে ফেলবো। আরো একটি আইটেম বানাবো, যা হচ্ছে চটপটি, আমাদের আপনাদের সবার প্রিয়। আগে থেকেই মটরগুলিকে সিদ্ধ করে নিয়েছি। এবারে চটপটির মশলার জন্য আমি 5 ফোড়ন আর জিরে নিয়েছি, এগুলাকে গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি যা যা মশলা চটপটিতে দেব, রাঁধুনি গুঁড়ো, গুঁড়ো মশলা, তামারিন সস, তেঁতুল পেস্ট।
আপনারা হয়তো ভাবতে পারেন এত রান্না কেন, নিউ ইয়ার্সের জন্য নিউ ইয়ার্সের রান্না, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, দুধটা বসিয়ে দিলাম সেমাই রান্নার জন্য। দু টুকরো সিনেমন স্টিক, চারটা এলাচ, ওদিকে পান বসিয়ে দিলাম, আমি ঘি ইউজ করব সেমাই ভেজে নেওয়ার জন্য। সুগার দিয়ে দেব, পরে সিঙ্গুল ক্রিম আর কিশমিশটা দিয়ে নামিয়ে নেব। গার্নিশিংয়ের জন্য বাদাম কুচিটা দিয়ে দিচ্ছি। সব কাজ শেষ করার পর শত কষ্ট হলেও কিচেনটা যদি গুছিয়ে ফেলতে পারি তাহলে অনেকটাই রিল্যাক্স ফিল করি, বিশেষ করে আমরা যারা মায়েরা আছি, তাই না? আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সারাক্ষণ সারা জীবন, আল্লাহ হাফেজ।